आप इंग्लिश तो देखिए, इंग्लिश ভয়া পিঙ্কিশের এটা লেটারটা মাত্র করতেছিলাম। আচ্ছা করেন। ভয়া পিঙ্কিশের লেটার হেডের যে লোগোটা এটা কি আরো ছোট করবো না? এটা ঠিক আছে। এটা ছিল আচ্ছা নিবি ভাই, আপনি কি কাজ করতেছেন? जी भैया, ओपन करें देखिए क्या करते हैं। अरे भैया, हमारे तो हमारे लोगों को लर के एक टाइम ही कर लाम, चार टाइम लोग एक साथ हैं लाम, और ये वाला फीलिंग सर आप लोग कुछ से की। आप लोग कुछ से? हैं, आप लोग कुछ से हो रहे हैं। अच्छा, इतना सर, एक ही बार में फाइव बार आप लोग दिए जाएं। अच्छा भैया। আরিফুল রাকিব নাকি যেন নাম আপনার, আপনার আমার গীতা জি রাকিব ভাই, আপনার কি অবস্থা বলেন তো ভাই? আমার জ্বর ছিল এক সপ্তাহ ধরে। আচ্ছা, এখন কি করছেন? কিছুই করতে এখন কোন করোনা টেস্ট করাইছেন? আর ভাই ওগুলা কিছুই এখন কমছে, ডাক্তার দেখাই আসছিল, খালি ভয় দেখান না। সাবধানে থাকবেন, করোনা কোনো ভয়ের কিছু না, করোনা খুব সিম্পল রোগ, বুঝছেন? করোনা যারা বয়স্ক, যাদের আদার্স অনেক রোগ আছে, তাদের উপরও বেশি ভর করে। আপনি যাদের হ্যাঁ ব্লাড প্রেশার এটা সেটা হাবি বিভিন্ন রোগ আছে, এদের কারো দুর্বল করে ফেলে। যে আজকে ডাক্তারের কাছে আসলাম, এখন জ্বর কম। আচ্ছা ঠিক আছে, কাজগুলো করেন। রনি ভাই, জি ভাই, আপনি কি করতেছেন? হ্যাঁ ভাই, আগে কাজগুলো করতেছি। স্ক্রিনটা শেয়ারে রাখেন দেখি কি অবস্থা। আমার ভাই সবগুলো ফাইল ওই পিসি সমস্যা ছিল তো ওখানে দিয়েছিলাম, পরে ভাই সবগুলো ফাইল আমার ওই ডিস্ক জায়গা আছিল লোকাল ডিস্ক বা ওই এক্সট্রা যে ডিস্ক গুলো আছে সবগুলো ডিস্ক ডিলিট করে দিয়েছিলাম উইন্ডোজ থেকে আর কি। আমার আগে যা কাজ ছিল ভাই সব চলে গেছে, এটা আমার নতুন করে শুরু করতে হচ্ছে। স্ক্রিনে ভাই শেয়ার দিমু দেন দেখি কি অবস্থা। রাকিব ভাই, এই জায়গায় ব্যাগ কি কোনো শেপ আমরা ইউজ করতে পারি? মানে আরো 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 দু তিনটা কালার নিয়ে আসেন, নিয়ে আসে তারপর গ্রেডিয়েন্ট ইউজ করেন, তাহলে একটা কালার বের হয়ে আসবে, তার উপরে সিস্টেমটা বড় করে দিবেন। নিচে এটা ওইটা
ওটা তো আমি দেখাইছিলাম, পরে বলছিলেন মাঝে দুটো শেপ দেওয়ার জন্য আর কি। হ্যাঁ নিচে এটা ক্রস করে দিয়েন, ক্রস স্ট্রেইট না ক্রস, মানে ক্রস চিহ্নের মতো আর কি, তাহলে দুইটাই ঘুরে যাবে, দুইটাই ক্রস চিহ্ন হবে। একটা কাজ করতে পারেন, লোকটাকে একটু মজা করতে পারেন, যে ভিতরে যে ডট গুলো দেওয়া আছে না সার্কেল গুলো, জি ভাই এই সার্কেল গুলো অন্য কালারে নিয়ে আসেন, ছোট গুলো দিবে মাঝে দেওয়া ওইগুলা। আচ্ছা ভাই, আচ্ছা শেয়ার অফ করে দিব। আর একজন রাকিব ইন করলেন কেবল, উনি কোথায়? আরিফ রাকিব আর কেবল দিনে ঢুকলে উনি কি একই মানুষ? জি না ভাই, আমি তার আগে তে ঢুকছি। উনি কেবল ঢুকলেন, কেবলই বের হয়ে গেলেন মনে হয়। আচ্ছা ইন্টারেস্টে ঢুকলে প্রচুর ভিজিটিং কার্ড আছে, আপনারা ভিজিটিং কার্ড গুলো দেখেন না, এটা খুব খারাপ। আমি আজকে লাস্ট ভিজিটিং কার্ড, এগুলো নিয়ে আলোচনা করবো, দেন কালকে থেকে আলোচনা করতে পারবো না। দেখেন প্রচুর ভিজিটিং কার্ড আছে এখানে, খেয়াল করেন। দেখেন টেক্সচার ইউজ করছে, ছোট্ট করে দিয়েছে। আপনার তো এই ধরনের ভিজিটিং কার্ডও তৈরি করতে পারেন। মানে হচ্ছে খুব স্বল্প ডিজাইন, এটাকে দেখেন আপনারা ডিজাইন করার আগে বেশ কিছু ডিজাইন দেখে আসবেন। ডিজাইন দেখে বসলে কি হয়, ডিজাইন কনসেপ্টটা বেড়ে যায়। ডিজাইনটা আরো ভাইয়া সুন্দর হয় দেখলে। হুম হুম সুন্দর হয়, কালারফুলটা বাড়ে, সুন্দর হয়। দেখেন আপনি ইচ্ছা করে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তাহলে এখানে কি কি আছে, এটা কি, এটা মেবি ডায়েরি প্যাড, কভার ডিজাইন আর কি, এটা আপনার ইনভয়েস বা লেটারহেড যেটাই বলি না কেন। এটা দেখেন প্যাড ডিজাইন, এটা ডায়েরি, এটা প্যাডের। আপনারা এই টেম্পলেটে নামাই নেন,
আমি এটাকে আপনাদের কাছে দিয়ে দিই কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে এখন সেভ দিয়ে রাখেন না হলে কিন্তু পিছন পড়ে থাকবে দেখেন এখানে এই যে দেখেন লিক্স দেওয়া আছে লিক্স দেওয়া আছে আইডেন্টি কার্ড দেওয়া আছে এখানে আবার ছোট ছোট ফ্ল্যাগও দিচ্ছে খেয়াল করেন তার মানে কি একই রকম ডিজাইন ঘুরে ফিরে বসছে এই উপরে দুটো হচ্ছে ডিজাইনিং কার্ড এটা হচ্ছে আপনার লেটার হেড সরি এটা লেটার হেড এটা মেবি আপনার ফাইল ফাইল কভার অথবা প্যাড প্যাড কভার এটা হচ্ছে আপনার মিনি প্যাড কভার এই দুটো ডিস্কে এটা পেন্সিল এটা আইডেন্টি কার্ড এটা ইনভেলপ ইনভেলপের ফ্রন্ট ফ্রন্ট সাইড ইনভেলপের ব্যাক সাইড আপনারা এই জিনিসটি ঠিক এইভাবেই সাজাবেন দেখেন এখানে কিভাবে সাজানো আছে এইভাবেই সাজানো সেক্ষেত্রে দরকার হলে পেজটাকে একটু বড় করে নেন সমস্যা নেই আর এ4 পেজে এমনিতেই সাজানো গোছানো থাকা উচিত এটা দেখেন এখন আপনাদের কোনো আমি বলি নাই যে এই যে পেন্সিল দরকার আমি বলছি পেন্সিল দরকার নাই এই যে ক্লিপ এটা দরকার নাই তারপর পেন ড্রাইভ এটা দরকার নাই পেন দরকার নাই আপনারা শুধু দেন হচ্ছে এই যে এটা দেন এটা দেন এই দুটা দেন ডায়েরি ডায়েরি দেন বিজনেস কার্ড দেন তাহলেই জানা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন আর মকআপটা দিয়েছে কি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে ব্ল্যাক তারপর সুন্দর করে তিনি সাজাইছেন আর এইটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং মানে আপনার একই লোগো বিভিন্ন জায়গায় দিলে সেটা টি শার্টে কেমন যাবে ক্যাপে কেমন যাবে মগে কেমন যাবে এটা আমরা যখন মকআপে যাব তখন এই জিনিসগুলো আমরা দেখব এখন আমি বলছি মকআপ ছাড়া ডিজাইন যেমন এই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে ব্র্যান্ডিং কাপড় আইডেন্টিটা যাবে আরেকটা কি করবো সেটা হচ্ছে আমরা ব্র্যান্ডিং করবো ব্র্যান্ডিংটা করতে গেলে আপনাদেরকে মকআপ বুঝতে হবে যেমন এখানে দেখেন ভেক্টর এটা কিন্তু ভেক্টর দেওয়া আছে দেখেন ভাই এগুলো কি ভেক্টর ফাইলের মতোই হ্যাঁ আমরা ভেক্টর ফাইলে যাই দেখি এটা কোন সাইটে আছে ভেক্টর রেস্টুরেন্ট ক্যাফে সেট ধরেন আপনি রেস্টুরেন্টের ব্র্যান্ডিং করতে যাচ্ছেন তখন তো আপনাকে যে এই ধরনের কফি মগ তারপর প্যাকেজ প্যাকেজের এটা এই মগ এই ধরনেরগুলো করতে হবে হ্যাঁ এটা ফ্রি এটা ফ্রি দাম আছে ডাউনলোড আপনি করতে পারেন এখানে অনেক দাম আছে অনেক ডিজাইন করতে বসার আগে রিসোর্স নিয়ে নামতে হবে রিসোর্স নিয়ে নামা মানে হচ্ছে কিছু ডিজাইন দেখে দেখে বসা আচ্ছা এই তো এটা অফিস অফিসে যাবতীয় সবগুলো আছে প্রথম দুটো ইনভেলপ এটা ইনভয়েস প্রথমটা লেটার হেড এটা ইনভয়েস এই দেখেন ডায়েরি ইদ্র ডায়েরি এটা ব্যাগ এই দুটা ওই যে খাম যেতে বড় ইনভেলপ যেটা আর কি ওই দুইটা এখানে ছোট ছোট ব্যাচ আছে এই ধরনের দেখুন আপনারা সেক্ষেত্রে 5-6টা দিলেই হবে এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু আছে এই যে 1-2-3 আর 109.9K ফলোয়ার এটা অনেক ভালো হয়েছে আপনি যদি ক্লিক করেন ক্লিক করলে ওদের ওয়েবসাইটে চলে যাবে ঘুরছে
দেখি ডাউনলোড করে দেখি। হ্যাঁ এটা ইংলিশে হবে, দেখেন এখন ইংলিশে চেঞ্জ হয়ে গেছে। এখানে সাইজ গুলো দেওয়া আছে এক্সেল ইপিএস, আপনি আপনাদের কাছে ইপিএস, আপনি ইপিএস এ ক্লিক করলেন, দেন ডাউনলোড এ ক্লিক করলেন। বাবা কিনতে হবে গো, এটা 6 ক্রেডিটস $10। এটা নামাই দেখলে আপনাকে $10 খরচ করতে হবে। ফ্রি কোনগুলো আছে, আপনি ফ্রিগুলো নামাবেন, যেগুলো ফ্রি সেগুলো নামাবেন। কোনো ডিজাইন কনসেপ্ট নেওয়ার জন্য এগুলো আপনি দেখতে পারেন। এই যে দেখেন সুন্দর ডিজাইন দেওয়া আছে, ক্যাফে ভেক্টরস দেখেন, এই যে ফুড মেনু, লিক্স, ব্যাচ, ভিজিটিং কার্ড, এটা দুটো মনে ব্যাক ডিজাইন, এটাও ব্যাক ডিজাইন। ভাইয়া স্টেশনারি ডিজাইনের মাঝে কি ইনভয়েস ইনভয়েস যদি দেই তাহলে কি আর ডিসকাউন্ট সাথে দেই? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। তাহলে যদি আমার ইনভয়েস যদি না দেই 6টা আর ইনভয়েস যদি দেই তাহলে 7টা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আজানটা হোক না, ভাইয়া
জি দেখেন এটা খেয়াল করেন এটাকে দেখেন ছোট ছোট নকশা করা এটাকে বলে টেক্সচার নকশা করা আর কি এটা ভিয়ান্সে দেওয়া আছে দেখেন আপনারা ডিজাইন খুঁজে পান না এর থেকে বারবার বলি একটু ঘাটতে ঘাটাঘাটি করেন এখান থেকে শেপগুলো নেবেন নিয়ে দরকারে জলছাপ করে বসাবেন নকশা ইউজ করবেন পিঙ্কিশ লোগোটা একটা ফেমিনিন লোগো তো ফেমিনিন লোগোতে কিন্তু আপনারা এই ধরনের শেপ ইউজ করতে পারতেন দেখেন সেটার দিকে খেয়াল করেন এই শেপ তো আপনাদের ইলাস্ট্রেটর বানাইতে খুব একটা কষ্ট হওয়ার কথা না কষ্ট হচ্ছে ওইটা যে ভাইয়া কি ডিজাইন করব সেক্ষেত্রে ডিজাইনের কনসেপ্ট এইভাবে বিভিন্ন নেটে দুনিয়া ঘুরলে আপনাদের কনসেপ্টগুলো বাড়বে দেখেন সুন্দর লোগো আপনাদের কারো কাছ থেকেই আমি এই ধরনের লোগো একটা ফিলারের লোগো পেলাম না ইংলিশ লোগোটাই জন্য দিয়েছিলাম যে কারো মাথায় কি আসে দেখেন ফ্রি রাউন্ড অনেকে বাঘের শেপ ফিমেল শেপ লিটার লেটার তার সাথে কি করে ম্যাচ করবেন বুঝে উঠতে পারেন না দেখেন কত শেপ আছে এখানে কত শেপ দেখেন প্রচুর লায়ন শেপ আছে পরে এগুলোকে আপনি নিজের মতো করে কনভার্ট করবেন এখানে পশম এখানে সিংহে যে কেশর দেওয়া আছে সেই কেশরে চেঞ্জ আনবেন কালারে চেঞ্জ আনবেন শিবের মুখে চেঞ্জ আনবেন এটাই তো কাজ এখান থেকে ডাউনলোড করবো মানে যেটা ফল হিসেবে এখানে আপনার ভেক্টর ফাইল নাই দেখেন এটা ফটো যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা মেইন মেইন ফাইলে যাবে ভাইয়া এমন একটা বানাইছিলাম আমি সেম না এটা আপনাকে কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন এটা ক্লিক করলে কি কাজ করবে না করবে না ভিজিটিং কার্ডে আপনাদের প্রচুর সমস্যা হচ্ছে আমি একটু ভিজিটিং কার্ডটা একটু দেখাই ভিজিটিং কার্ড ডিজাইন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ এই যাই আমি ধরে নিলাম আপনারা সবাই ক্রিয়েটিভ
ডিজাইনটা খেয়াল করেন কি আছে এখানে, কিন্তু সে কিন্তু একটা টেক্সচার ইউজ করছে এখানে, সলিড কালার না কিন্তু, দেখেন জুম করেন টেক্সচার ইউজ করছে সে ঠিক একই রকমের মোর আইডিয়াস আইডিয়া খুঁজে পাবো না, দেখেন এখান থেকে আইডিয়া গ্যাদার করবেন, গ্যাদার করে কাজ করবেন, এটাকে দেখেন একটু ম্যাট ম্যাট কালার, একটু গ্লুমি কালার, আপনারা অনেকে গ্লুমি কালার ইউজ করতে যায় গুলায় ফেলে, দেখেন আপনি যখন গ্লুমি কালার ইউজ করবেন তার মানে সেখানে কোনো লাইট কালার যাবে না, অবশ্যই দুই থেকে তিনটা গ্লুমি কালার ইউজ করতে হবে, তিনি তাই করছেন দেখেন, ব্ল্যাকটা পিওর ব্ল্যাক না গ্লুমি ব্ল্যাক, আবার যে পিঙ্ক কালার নিয়েছেন এটা গ্লুমি পিঙ্ক কালার, তার মানে কি মানে হচ্ছে এই ব্ল্যাকে হোয়াইটের পরিমাণ বেশি আবার পিঙ্ক কালারে হোয়াইটের পরিমাণ বেশি, ভাইয়া আচ্ছা গ্রেডিয়েন্টের যে আমরা কালার করি এই গ্রেডিয়েন্টের কালার মিক্স কোন জায়গা থেকে ডাউনলোড করা যায় না? জি না, আমি ডাউনলোড করতে গেছিলাম পরে দেখি যে পিওর কালার চলে আসে, গ্রেডিয়েন্টে কোনো কালার হয় না, এখানেই করতে হবে আপনাকে। আচ্ছা ভাইয়া কালার কালার হান্ট কো যে আছে আপনি যে দেখাইছেন সাইটটা ওই সাইটটা থেকে যদি কপি কইরা খালি নিউ সার্চে দিলেই তো এই সেভ হয়ে যাবে? হ্যাঁ আপনার ওইটাও করা দরকার না, আপনি কালার হান্টে যান। রাকিব ভাই গ্রেডিয়েন্টের একটা লিংক আছে আমার কাছে ওইটা গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য। হ্যাঁ সেটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য লিংক বলতে হতো আপনাকে ওই কোড দিয়ে, পরে তো আপনাকে এটাকে না ছাড়া করিয়েই তারপর গ্রেডিয়েন্ট কালার ইউজ, দেখেন আপনারা যেখান থেকে এই কোডটা নিয়ে নিন সেট করবেন যে কোডটা পাবেন, পরে আপনার কালার দিকে এই কোডটা বসাবেন, বসালে কালারটা চলে আসবে। এখানে ভাই আমি স্টিল কালার খুঁজতে গেছিলাম কিন্তু ফুললি স্টিল যে মানে লাক্সারিয়াস টাই স্টিল কালার ওই কালারটা না খুঁজে পেলাম না, এটা তো আপনাকে তৈরি করতে হবে স্টিল কালার, এই যে দেখেন ব্লেন্ডিং করেন এই যে বা ধরেন স্টিল, আমি যদি এখানে সার্চ 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 দিলে মনে হয় খুব একটা, আমি যদি এখানে কি কি আছে এই যে দেখেন বিভিন্ন রকমের গোল কালারের পেজ চলে আসছে, আপনি তারপর যে এই দুইটা কালারে গ্রেডিয়েন্ট করেন বা ম্যাশ করেন বা এই দুইটা কালারে ব্লেন্ড করেন, ব্লেন্ড তো দেখাচ্ছি কালার এখান থেকে নেন, নিয়ে গ্রেডিয়েন্ট করলে আপনার গোল কালারটা চলে আসবে, এই দেখেন কি সুন্দর ডার্ক রেড কালার। ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে আমি যে গ্রেডিয়েন্ট করব কোনটার সাথে কোনটা মিক্স করব এটা কি আমি ওই মানে বুঝবো, এত কিছু তো বুঝি না, এটা করতে করতে বুঝবেন। এখন আপনি গোল্ড কালার সাথে যদি ব্লু মিক্স করেন তাহলে কি ভালো লাগবে, গোল্ডের সাথে আরেকটা গোল্ডের শেড মিক্স করুন,
এখন এই দুইটা কালারে যদি মিক্স করেন তাহলে একটা আপনাকে অন্য একটা গোল্ড কালার দিবে ভাইয়া এটা বুঝার উপায় কি তাহলে বুঝার কোনো মানে ওই যে বুঝার হচ্ছে চোখ আর মাথা না এটা তো তাহলে চোখ আর মাথা তো মনে করেন অনেক প্র্যাকটিসের পরে আসবে মানে ধারণা আসবে জি কোনটার সাথে কোনটা মিক্স করলে কি হয় কেমন হয় প্র্যাকটিস করতে থাকেন তাহলে বুঝে ফেলবেন জি না আমি কোন ওই যে আপনি যে সিলভার কালার কিভাবে হয় ব্ল্যাক এন্ড হোয়াইট বা হোয়াইট এন্ড অ্যাশ কালারে মিক্স করলে সিলভার কালার আসে হ্যাঁ এটা তো এরকম তারপর গোল্ড কালারে শেড তৈরি করবেন তাহলে নিশ্চয়ই আপনাকে দুইটা গোল্ড কালার মিক্সিং করতে হবে ভাইয়া ওই যে ওয়ার্ম কালার আর কুল কালার দেখাইছিলেন না ওইটাতে কি বুঝার কোনো ই আছে মানে অপোজিট কালার যে দেখাইছিলেন মানে কোনটা এখন ধরেন আপনার এই কালারটা দরকার তাহলে আপনি যে ব্লুর সাথে হালকা একটু ব্ল্যাক মিক্স করলে এই কালারটা চলে আসবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আমি দেখাইছি আপনাদেরকে যে কালার বক্সে পাশাপাশি কালারগুলো কিভাবে যায় ইভেন কালার থ্রি কালার থ্রি ক্লাসটা আপনাদের অ্যানাউন্সমেন্ট করা আছে গ্রুপে জি দেখে নিবেন দেখেন এই ডিজাইনটা খেয়াল করেন মাঝখানে বেশ কিছুদিন এই ডিজাইনের ট্রেন্ড চলছে এই যে আপনার এই ধরনের টাইলস ইউজ করা এটাকে বলে টাইলস নাই ভাই ওইটা কি অপাসিটি কমাই দিছে ওই যে যে আলাদা আলাদা এইগুলো যে এটার নিচে যেটা উপরেরটা কমাইতে পারে অথবা এই ধরনের কালার দিছে এটা কি প্রত্যেকটা কি আলাদা আলাদা পার্ট পরে কি অপাসিটি কমাই দিছে বা কালার চয়েস করছে এরকম এটা আমি বেশি একসাথে তৈরি করে গ্রুপ করছে অথবা সে কোথা থেকে দেখছে যে নামাইছে নামানোর পরে কালার চেঞ্জ করছে কালো সাদা এগুলা মানে অনেক সময় মিক্সিং করতে প্রবলেম হয় ওই যে আমি যখন ওই যে বিজনেস কার্ডটা করতে গেছি লাস্ট যেটা দেখাইলাম ওইটা আমার ফন্ট আইকন গুলো ছিল সব হোয়াইট হোয়াইট দেখে আবার কিছু ছিল ব্ল্যাক ব্ল্যাকের সাথে ব্ল্যাক মানে মিলে যায় এই সেক্ষেত্রে কি করতে পারে চেঞ্জ করে নিবেন চেঞ্জ বলতে কি পিছনে কি মনে করেন যে আমি বক্স নিয়ে পরে কি কালার চেঞ্জ করে পরে ওইটা বসাই দিব এরকম না আইকনটাই চেঞ্জ করে ফেলবেন আইকনে কালার বদলে ফেলবেন আইকনের তো ভাইয়া ওইটা তো স্ট্রোক কালার দাও ম্যাক্সিমাম গুলা স্ট্রোক কালারের আইকন ম্যাক্সিমাম গুলাই হ্যাঁ তাহলে আপনি স্টক কালারই চেঞ্জ করবেন ওকে এই ডিজাইনটা খেয়াল করুন আমি অনেক করে বলছি আপনি ছোট ছোট নকশা ইউজ করেন আমারই কোনো কিছু আছে এখানে আফসারাদি ঋতু তারপর এখানে রবিন ভাই সবাইকেই বলছি একটু ভ্যারিয়েশন আনেন ডিজাইনে ডিজাইন দেখেন ভ্যারিয়েশন তৈরি করেন কিছু বিজনেস কার্ড দিছি বা রাকিব ভাই একটু 10 মিনিটের ব্রেকে গেলাম 10 মিনিটে ব্রেকে যাবেন আচ্ছা ঠিক আছে আমি শেষ করে দিলাম 5টা 5টা 5 বাজে ভাই আমিও 10 মিনিটের ব্রেকে যাব নাচ করবেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আমি আসছি প্রফেশনালি ক্লিক করি প্রফেশনাল বিজনেস কার্ড মানে হচ্ছে ধরেন কিছু কিছু ক্লায়েন্টস পাবেন যাদের চাইলে থাকে এরকম যে ভাই আজকেই লাগবে তাদের ক্ষেত্রে এই ধরনের ডিজাইন করে দিবেন যখন আপনার আপনাকে ব্যালেন্স অল্প থাকবে তখন এই যে এই ধরনের শেপ টেপ দিয়ে ডিজাইন করে দেবেন যখন বলবে ক্যারিট বেশি একটু আর্টিস্টিক হয়ে চলে যাবে দেখেন সুন্দর না আপনারা বেশ সুন্দর কিনা বলেন জি ভাইয়া ওই কার্ডটা সুন্দর ছিল এটা সুন্দর অনেক
এখান থেকে আপনার ইনফরমেশন নেবেন, পিন্টারেস্ট বিহান্সে যাবেন, এটাকে দেখেন, ডিজাইনটা দেখেন, খেয়াল করছেন যে হোয়াইট স্পেস কিভাবে ইউজ করছে, এগুলো দেখেন ভাইয়া। কিউআর কোডটা কিভাবে বসাবো? কিউআর কোডটা তো আপনাকে হয় ক্লায়েন্ট দিয়ে দিবে, আর না হলে আপনি নেট থেকে আর কিউআর কোড নামে বসাই দিবেন। যদি ক্লায়েন্ট কিউআর কোড চায় তাহলে কিউআর কোড দিবেন, যদি না চায় তাহলে দিবেন না। দেখেন এই এই ডিজাইনটা খেয়াল করো, গ্রিন লোগো, ন্যাচারাল লোগো একটা, আইকন ইউজ করে উপরে নাম দিছে, ছোট্ট করে বসাই দিচ্ছে, এবং পিছনে গ্রিন লোগো। সবসময় যে আপনাকে ফ্রন্টে এই লোগো ইউজ করতে হবে তা কিন্তু না। এটা দেখেন দেখছেন, ওকে, আমার এটা তো কোনো কিছু করে মানে কালার খালি চেঞ্জ করে খালি বসাই দিছে, হ্যাঁ কিছুই করে নাই, তা কেন ভাবছেন, তাকে ভাবতে হইছে, ভাবনাটাই তো তার করা, সে যে কিছুই করে নাই এটা যে বলে ফেললেন ব্যাপারটা তা না, সে যে এই ডিজাইনটা চিন্তা করেছে এটাই হচ্ছে তার মেইন কাজ। এখানে কি করলো আপনার আপনার কাজের দাম কিন্তু এটা না যে আপনি এখানে কি কি করতেছেন, সেটা না, আপনার কাজের দাম হচ্ছে আপনি কি ডিজাইন নিয়ে আসলেন সেটা। ভাইয়া উপরে যে শেপটা এখানে কি শ্যাডো ইউজ করছে? না, উপরে যে শেপটা এই যে দেখেন, আমি আপনাদেরকে শেপ বিল্ডার টুল দেখাইছি, খেয়াল আছে শেপ বিল্ডার টুল, এটা সেট করলে কি আলাদা হয়ে যায়, তখন এই এইটাকে সে একটা অ্যাশি অ্যাশি কালার দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, যেমন এখানে ব্ল্যাকে দেখেন এই দুটা হালকা হালকা ব্ল্যাক, এটা আমার ডার্ক ব্ল্যাক, এটাকে দেখেন, দেখেন এক পাশে দুই পাশে দুটা ডিফারেন্ট কালার, মাঝখানে আইকন গুলো বসাইছে, বসায়া এক পাশে অ্যাড্রেস দিছে, এক পাশে তার লোগো এবং তার নাম দিয়ে দিচ্ছে, ব্যাস ক্লিয়ার। 3.5x2 এটা দেখেন, এটা টেক্সচার ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে, টেক্সচার ইউজ করে উপরে আর একটা ইয়াম আছে, গ্রেডিয়েন্ট মাস্ক, গ্রেডিয়েন্ট মাইলা অপাসিটি কমাই দিচ্ছে, মানে এটা এটা করছে। এই লোগোটাকে দেখেন, কিচ্ছু না, জাস্ট টেক্সচার ইউজ করছে এবং উপরে একটা ত্রিভুজ বক্স নিছে, নিয়ে ওই কালারটাকে লাইট কালার থেকে হালকা কালার করছে, যার কারণে পিছনে ব্যাকগ্রাউন্ডে ফুটে গেছে। এখানে যে টেক্সচারটা ইউজ করছে হোয়াইটের মধ্যে, এটা কি কালার দিয়ে করছে নাকি টেক্সচারটা এমন ছিল? টেক্সচারটা এমন ছিল, সে নেট থেকে কোথা থেকে নামিয়েছে, কিছু ওয়াটার কালারের লোগো,
$53 কাজ এটা কিছুই না শুধু ব্রাশ টুল দিয়ে ব্রাশে এখানে ওয়াটার কালার প্রিসেট আছে জাস্ট শুধু ঘষা দিতে দিলে ওয়াটার কালার প্রিসেট হয়ে এটাতে যান দেখেন এই টেক্সচারটা উনি নেট থেকে নিছেন নিয়ে বসাইছে টেক্সচার কোথায় পাবেন আপনারা ডাউনলোড টেক্সচার ভেক্টর অনেকগুলো স্যার প্রথমে ফ্রিপিক আসবে ফ্রিপিকে যাবেন ভেক্টিতে যাবেন অলসি ডাউনলোডে যাবেন প্রচুর সাইট আছে আপনারা যান যে ঘোরেন দেখলে একদিনে দশটা বিশটা পঁচিশটা তিরিশটা করে নামায় রাখেন আমি যদি এটাতে যাই ভেক্টিতে যাই দেখি কি ধরনের টেক্সচার আছে এই দেখেন পেপার টেক্সচার দেওয়া আছে উড টেক্সচার ব্যাকগ্রাউন্ড টেক্সচার মার্বেল টেক্সচার এই দেখেন দেখছেন স্ট্যাচিনগুলো টাকা দিয়ে কিনতে হবে এখন এইটাকে আপনি নিলেন নিয়ে এটাকে আপনি আবার একটু চেঞ্জ করতে পারবেন না পারবেন তো এই দেখেন এইটা টেক্সচার প্রো যেগুলো টাকা দিয়ে কিনতে হচ্ছে যেমন যেমন এই যে দেখেন এটা পুরোপুরি পেপার টেক্সচার এটা পেপার ভাঁজ হয়ে থাকলে যেমন থাকে সেরকম টেক্সচার খেয়াল করেন দেন আপনি এটাতে একটু অপাসিটি বাড়ালেন কমালেন বা এটার উপর একটা বক্স নিলেন নিয়ে সেটার আবার কালার কমায় দিলেন হ্যাঁ ডার্ক কালার থেকে লাইট কালারে নিয়ে আসলেন তাহলে নিচেরটা নিচের কাগজটা উপরে এটাতে ব্লেন্ড হয়ে গেল থ্যাংক ইউ ভাই নামাজের জন্য একটু লিভ নিলাম লিভ নিতে হবে নাকি থাক আচ্ছা লিভ নিয়ে একটু চলবে এই দেখেন এটা টেক্সচার আবার এখানে দেখেন পেপার টেক্সচার আছে আমি যদি পেপার টেক্সচারে ক্লিক করি তাহলে কি আসে দেখি দেখেন মানে পেপারের উপরে ইউজ করা যাবে এই ধরনের টেক্সচার দেখেন হাজার হাজার টেক্সচার আপনারা ইস্তে কি করেন আমি জানি না হয়তো ফেসবুক আর ইনস্টাগ্রামে করে থাকেন গ্রঞ্জ টেক্সচার মানে হিজি হিজি টেক্সচার টেক্সচার সাপোজ আপনি কোনো জিন্স কোম্পানি বা ফ্যাশন কোম্পানির জন্য এইটা তৈরি করতে পারেন কিন্তু টেক্সচার খুব বুঝে শুনে ইউজ করতে হবে ক্লায়েন্টের চাওয়া পাওয়া বুঝতে হবে এখানে আর কি কি আছে ভিন্টেজ আছে অ্যাবস্ট্রাক্ট এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট এই যে এগুলো সব ভেক্টর ফাইল তাহলে আপনার এই যে এখানে যে ভিতরে যেটা দেওয়া আছে এটাকে আপনি পরে চেঞ্জ করে নিতে পারতেছেন এটা ফ্রি এখানে এই ধরনের কালার দেওয়া আছে আপনি কালারগুলো বদলে নিতে পারতেছেন আপনার মন মতো করে এটা নকশা দেওয়া আছে আচ্ছা এখানে আপনি একটু ফ্রি দিয়ে দেন এখানে আমরা একটু ফ্রি লাইসেন্সে যাই দেখি ফ্রি কোনগুলো এই যে দেখেন আপনার এই ধরনের টেক্সচার খুঁজেন অনেকে এটা টেক্সচার সুন্দর টেক্সচার এই যে টেক্সচার এই যে টেক কোম্পানিগুলোর জন্য যে ধরনের টেক্সচারগুলো আপনারা খুঁজেন যে ভাই এই ধরনের লাইন কই পাবো এখান থেকে নেন এই যে দেখেন কি সুন্দর টেক্সচার
লাস্টে যদি লাইনে ক্লিক করি দেখেন লাইন চলে আসছে এই যে ইভেন কি করে লাইন ক্রিয়েট করা এটা আমি আপনাদের ক্লাসে দেখাইছি ব্রেন টুলে দেখেন এই যে অনেক আছে কি লাগবে আপনার এইভাবে সার্চ দিতে হবে এবং খুঁজে খুঁজে কাজ করতে হবে এখন গ্রাফিক ডিজাইনের ফিভারে আর কি আছে দেখি একটু এখানে আবার ইয়া নাই কন্টেস্ট নাই সো কাজেই শুধু লোগো ডিজাইন ব্র্যান্ড স্টাইল গাইডস এটা তো আপনারা করবেন না বিজনেস কার্ড এন্ড স্টেশনারি এইটাতে যাই ভাইয়া ভাইয়া কন্টেস্টটা একটু দেখাইন এগুলোর পরে আচ্ছা ঠিক আছে দেখেন এটা হচ্ছে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি এখানে বেশ কিছু মকআপ দেওয়া আছে বা গিগ দেওয়া আছে আমরা কিছু সেলার ডিটেলস আমরা এখানে যদি বাংলাদেশি সেলারগুলোকে দেখি যারা বাংলাদেশি আচ্ছা টপ রেটেড সেলার লেভেল টু লেভেল ওয়ান নিউ সেলার আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি একটা কাজ করলেই একটা বা দুইটা কাজ পাইলেই আপনি লেভেল ওয়ানে চলে যাবেন দেন আরেকটা কাজ করলে অটোমেটিক লেভেল টু তে চলে যাবে আমি যদি এখানে বাংলাদেশি দিই প্রথমে বাংলাদেশ দিলাম এখানে দিলাম হচ্ছে লেভেল টু সেলার গুলাকে দেখে আসি দেখেন যে আমাদের এখানে যারা ডিজাইনার তারা কিভাবে কাজগুলো আপলোড দিচ্ছে আপনারা ডিজাইন খুঁজে পান অথচ তারা কি সমস্ত ডিজাইন দিয়া কাজ করতেছে দেখেন চিন্তার বাইরে তার গিগ কয়টা তার গিগ অনলি ছয়টা দেখেন আই উইল ডিজাইন অসম এই যে দেখেন কেন বলছি আপনার তাড়াতাড়ি শুরু করেন Awesome branding stationery for your business. দেখেন কি কি দিছে ইনভয়েস ইনভয়েস এই যে এটা লেটার হেড এটা কোনো কভার ডিজাইন এটা হয়তো আপনার ওই যে বড় খাম সেটা ডিজাইন যেটা ভিজিটিং কার্ড ডিসেট ডিজাইন এখানে তিনটা ইনভলভ ডিজাইন পরেরটাতে কি করছে পরেরটাতে অন্য একটা লোগো নিয়ে একই ডিজাইন অন্যটা লোগোর উপরে বসায় নিচ্ছে তারপরটাতে কি করছে একটা মকআপ ইউজ করছে সেটাতে আবার এটা বসায় দিচ্ছে ওটা বিজনেস কার্ড দিচ্ছে পাঁচ নম্বর ছবি এটা দিচ্ছে এটা দিচ্ছে তাহলে আপনার মেইন কাজটা কি থাকে শুধু লোগো আর কিছুই থাকে দেখেন এবং গিগটা সে কিভাবে দেখছে খেয়াল করেন অ্যাবাউট দিস গিগ আই ডু মাচ অ্যাপ্রিসিয়েশন ফর টেকিং ভ্যালুয়েবল টাইম ফর অ্যানাদার ফর্মুলেট মাই ডিক হ্যাঁ তারপরে যে এখানে দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ বেসিক নিয়ে আলোচনা করে না স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ নিয়ে আলোচনা করছে আপনারা এখান থেকে কপি করেন কপি করে নিয়ে নিজের মতো করে এটা একটা নোটপ্যাডে সেভ করে রাখেন এরপরে আপনি কিছু বাদ দেন কিছু রাখেন ভাই এটা একটু আমাদের যে গ্রুপে দিয়ে দেন না না এটা গ্রুপে দাও যাবে না কারণ এটা কিন্তু কপি হয়ে যাবে এটা তখন আপনারা সবাই একই একই লেখা দেখা না না একই দিব না একই লিখবো না একটু একটু ঘুরে ঘুরে কেন আপলোড দিতে হবে আপনি তো এখানে ঢুকলেই পারতেছেন আপনি কি ফিবারে ঢোকেন না আপনি রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ফিবারে থাকবেন আচ্ছা ভাইয়া তখন আপনি যে জিনিসগুলা ঘুরপাক ঘুরপাক করবেন যে ঠিক আছে আর স্টেশনারি ডিজাইনের আগে সবাই কিরকম লাগে দেখেন প্রিমিয়াম প্যাকেজে সে কি কি দিচ্ছে কোথায় ছিলাম দেখেন সে প্রিমিয়াম প্যাকেজে বিজনেস কার্ড ডাবল সাইড উইথ কিউআর কোড লেটার হেড এন্ড লেটার হেড এমএস ওয়ার্ড ইনভেলপ এনি সাইজ
প্রেজেন্টেশন ফোল্ডার ইনসাইড পকেট প্রেজেন্টেশন ফোল্ডার ওই যে আমরা যেটা ভিতরে প্রেজেন্টেশন নিয়ে হাতে একটা বাক্স করে নিয়ে যাই প্রেজেন্টেশন ফোল্ডার কমপ্লিমেন্ট স্লিপ নোটপ্যাড নোটপ্যাড তো বুঝেনি ইনভয়েস নোটপ্যাড কভার পেন ড্রাইভ মার্ক আইডি কার্ড শপিং এটা হচ্ছে প্রিমিয়ামে প্রিমিয়ামে ডলার কত $45 কাজ করতে গেল যাই ওইগুলো লাগবে তাকে আপনি ওইগুলো দিবেন হ্যাঁ প্রিন্ট রেডি যে এই লেখাটা আসছে মানে এটার জন্য কি এক্সপোর্ট করতে হয় কি অন্য ওয়েতে নাকি আমরা যেভাবে করি ওইভাবেই করতে হবে ইপিএস ফাইলে যে আউটপুট দিবেন প্রিন্ট রেডি ফাইল মানে যে ফাইলটাকে আপনি ইজিলি প্রিন্ট দিতে পারবেন আমি আপনাদেরকে দেখাইছি একদিন যে প্রিন্ট রেডি ফাইলের জন্য কি করে প্যাকেজ করতে হয় হ্যাঁ হ্যাঁ ওই ওই প্যাকেজ অনুসারে প্যাকেজ অনুসারে করবেন কিন্তু প্যাকেজটা একটা করবেনই আর একটা করবে সেটা হচ্ছে ইপিএস ফাইল আপনারা ওই যে লেখ থেকে নামা যায় গেলে ইপিএস ফাইল পান না জি ইপিএস ফাইল সেভ দিবেন ইপিএস ফাইলে সেভ দিলে সমস্ত কাজগুলো একসাথে কম্প্যাক্ট হয়ে থাকে ভেঙে যায় জি রিসোর্স তিন একজন সম্ভবত জেনি চেফ 6699 এই বাংলাদেশের দেখেন তার ডিজাইনগুলো দেখেন আই উইল ডিজাইন ইউনিক ডিজাইন ইউনিক বিজনেস কার্ড ফর কয়টা বিজনেস কার্ড আছে দেখি আমি একটু আচ্ছা কি ছোট আছে আপনাদের 5-6টা লোগো থাকলে 5-6টা লোগো থাকলে আপনাদের এই 5-6টা ভিজিটিং কার্ড হয়ে যায় না এই সব তো সে কই পাইছে সে পেছনে নাম আইছে দেখেন সবগুলো নাম আনো এবং এগুলো দিয়ে সে কাজ করে যাচ্ছে এগুলো দিয়ে সে কাজ বাগিয়ে নিচ্ছে বেসিকই $20 স্ট্যান্ডার্ডে 30 প্রিমিয়ামে 50 দেখেন এবং সবাই একই রকম ভাবে why choose what you will get from me please provide all the information for step the order countdown I don't take orders related to she ei dhoroner order gulo ney na sex pork drug beer wine I will design your card using the latest modern techniques in Illustrator and Photoshop. Show me the words. সেই সেটা আপনার কিন্তু ভালোই তার দেখেন তার গিগ কয়টা 3-3-6-7 গিগের উপরে দেওয়া যায় না দেখেন মডার্ন অ্যান্ড ফ্ল্যাট অ্যাপ আইকনস লোগো লোগোর কাজ পারলে আপনারা ফ্ল্যাট অ্যাপ অ্যাপ আইকনসও পারবেন ইউনিক ভিন্টেজ রেট্রো লোগো মানে রেট্রো লোগোর জন্য তিনি আলাদা করে আরেকটা গিগ তৈরি করছেন আই উইল প্রফেশনালি রিমুভ ব্যাকগ্রাউন্ড অফ 5 ইমেজ $10 এটা তার প্রথম দিককার গিগ মনে হয় দেশে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় I will design minimal or cool business card for you. এটাতে যাই level 2 seller তিনি last delivery 27 minutes ওই একই আর কে আছে দেখেন level 2 seller আপনারা তো বলেন যে কি কাজ করবেন যদি তো আপু তো কাজই করে না তিনি শিল্পী নামে একজন বাবা এটাকে দেখেন উনি হচ্ছেন শিল্পী 439 বিজনেস কার্ড ডিজাইনার তিনি শুধু বিশুদ্ধ কি কোনো কাজই করে না তিনি শুধু বিজনেস কার্ড ডিজাইন করেন আর কিচ্ছু করেন না তাতেই তিনি লেভেল 2 সেলার খেয়াল করেন লাস্ট ডেলিভারি 7 আওয়ার্স 366 রিভিউস দেখেন আই উইল ডু বিজনেস কার্ডেরই তার কয়টা 1-2-3-4 চারটা গিগস আছে তো গিগস আপলোড করা কি কোনো ব্যাপার কাজ করবেন না তো আপনারা আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন এই বিজনেস কার্ড ডিজাইন করছে তিনি এবং এটা দিয়েই তিনি কাজও করতেছে এগুলো কি লক নাকি এগুলো মানে উইথড্র করছে এই ধরনের ডিজাইন তিনি করেন
ভাইয়া আমার তো আছে চারটা, চারটা দিয়ে তাহলে কেমনে গিগ বানাবো? বুঝি নাই, একটা একটা করে কি দিব? কেন একটা একটা করে দিবেন আপনি? আমার তো লোগো কম, লোগো বানাইতে হবে। কিন্তু এখন কয়টা লোগো? অন্তত 6টা লোগো হলে আপনি করে ফেলতে পারবেন। ও আরো দুইটা তাহলে কালেক্ট করতে হবে। দেখেন ওইটা ছিল, এটা ছিল কার? শিল্পী। হ্যাঁ দেখেন শিল্পী, শিল্পী ম্যাডাম এই ধরনের ডিজাইন করে তিনি যথেষ্ট কাজ করেন। তিনি আবার এটা স্কিল টেস্টও দিচ্ছেন, 6.25% টেনের ভিতরে আছে, তাতেই তিনি কাজ করতেছেন। লিঙ্ক অ্যাকাউন্ট গুগল, ফেসবুক, ভিমিও। বিএসসি ম্যাথমেটিক্স, গ্র্যাজুয়েশন 2011 সালে তিনি বিএসসি করান। ভাইয়া দেখেন লার্নার এন্ড ডেভেলপমেন্ট থেকে আপনার উনার সার্টিফিকেট। হ্যাঁ 2016 নিছেন তিনি। এখন চিন্তা করেন আপনারা কি করবেন, আপনারা কি বসে থাকবেন নাকি হাতে যা আছে তাই নামান নেমে পড়বেন? এটা দেখেন নিও বাংলাদেশি রয় জয় লেভেল 2 সেলার। খেয়াল করেন প্রেজেন্টেশনটা, খেয়াল করেন এই মকআপ ফিল করছেন তিনি। বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দেখেন, গিগ ডিসক্রিপশন, হু আই অ্যাম এন্ড হোয়াই হায়ার মি। বিজনেস কার্ড এন্ড লেটার হেড, বেসিকে $15 শুধুমাত্র বিজনেস কার্ড দিবে আর লেটার হেড দিবে, আর কোনো কিছু দিবে না। তিন রেডি সোর্স ফাইল ডাবল সাইডেড, ডিজাইন কনসেপ্ট 2, রিভিশন আলাদা দিয়ে দিছে, দুই দিনের ভিতরে সে দিয়ে দিবে। ভাইয়া ডাবল সাইডেড বলতে কি বোঝানো হয়েছে এখানে? আপনি ক্লাসে কই থাকেন বলেন তো? মানে দুইটাই নাকি? হ্যাঁ এটা এটা বিজনেস কার্ডের তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড থাকে, সেটাকে ডাবল সাইডেড বলা হয়। স্ট্যান্ডার্ডে $30 বিজনেস কার্ড ইনভেলপ যুক্ত হয়েছে নতুন করে ইনভেলপ। একটু ওয়েট করেন, আমাকে কে যেন নক করতেছে। খেয়াল করছেন দেখেন আরো অনেক আনন্দ বাংলাদেশের মুক্তার 50517 দেখেন এ কুমারের কাজগুলো দেখেন, তিনি কি খুব আহামরি কাজ করছেন? তার কালার চয়েসটি খুব বেশি বেটার। তিনিও কাজ করতেছেন, অথচ আপনারা এখনো বসে আছেন, কাজ জেনেও আপনারা বসে আছেন। আল্লাহ ছিছি, কালকে থেকে কিছু বলবো না আপনাদের, আপনারা আপনাদের মতো কাজ করবেন, আমি আমার মতো করে কাজ করে দেবো। যদি আমি এটাতে যাই তার যে এটা কি আছে এখানে, লেটার হেড, বিজনেস কার্ড, ইনভেলপ, এই যে আপনার প্রেজেন্টেশন ফাইল, এটা সম্ভবত ওই যে স্টিকার টাইপের কিছু মগ একটা, এইটা দেখেন খেয়াল করে। বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ তিনি এই ডিসক্রিপশনে দিয়েছেন, নিচে আবার এটার আবার ডিসক্রিপশন দেওয়া আছে। বেসিকে কী কী থাকবে, স্ট্যান্ডার্ডে কী কী থাকবে, প্রিমিয়ামে কী কী থাকবে, প্রিমিয়ামে সব থাকবে, স্ট্যান্ডার্ডে বেসিক থেকে একটু বাড়াই দিবেন, রিভিশন আনলিমিটেড থাকবে। আপনাদের জিনিসগুলো খেয়াল করেন না, এগুলো একটু না ছাড়াও করেন না।
I will do professional business card and business card design. Keta A Kumar. That design gula khel paabe. Tini ki bab aamori design korchen. Ei shape jabe design korte parchen na. Apni gula korte paren na. এগুলো আপনি পারেন না করতে না পারলে বলেন আপনার থেকে অন্য কাউকে ইনকোয়ারি দিই তারা ক্লাস করুক আমার কি করছে তিনি তিনি কি আমরি কোনো কিছু করছেন না তারপরও আমি যদি তার প্রোফাইলে যাই দেখেন 4.9 রেটিং 155টা রিভিউ পেয়েছে সে Recommended to a friend 4.9 Seller commission level 5 Service at this level 5 আর কি লাগে Kumar was helpful and fast but his skills were not well suited for the customer required on my project Recommended for a standard project Premium project জন্য তাকে সে বলে নাই Good clean quick layout thanks দেখছেন এভাবে কাজ করতে হবে এখন বলেন কার কি অবস্থা বাহ 12 জনে চলে আসছি আমরা তাসনিম মুন্দাকে আপনার কাজগুলো ভালো হচ্ছে এগুলো এগুলো তো দেখছেন সাজায় ফেলেন গুছায় ফেলেন ঋতু আপু কালকে থেকে আমি আর এগুলো সম্বন্ধে খুব একটা বলবো না আমি ফটোশপ নিয়ে নাচারা করবো কালকে থেকে প্রতিদিনই বলি কিন্তু আপনাদের প্রেজেন্ট কম থাকে গ্যাপ থাকে শুরু করতে পারছি না হ্যালো জি ভাইয়া জি তো আপনারা ক্লাস তো করলেন আর কাজগুলো শেষ করে ফেললেন খুবই দরকার আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে গিগ আপলোড করেন কন্টেস্টে ঢুকেন গিগ আপলোড করেন একজন একজনের দিকে লাইক দেন ইনশাআল্লাহ কাজ পেয়ে যাবেন ভাইয়া কন্টেস্ট একটু দেখান কন্টেস্ট হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম দেখি ভাইয়া ফাইবারে শুধু গিগা আপলোড করব ওখান থেকে অর্ডার আইলে কাজ করা যায় জি ফাইবারে আপনার ফাইবারে হচ্ছে আপনার বিগ ক্লায়েন্ট দেখে দেখার পরে ক্লায়েন্ট আপনাকে নক করে ভাই আমি তো আপলোড করছি কোনো রেসপন্স নাই কারো শুরুতেই তো পাবেন না ওটাকে তো আপনার একটু মানুষের কাছে যাইতে হবে না স্যার ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠায় কিভাবে ক্লায়েন্ট কে রিকোয়েস্ট পাঠায় কিভাবে এটা হচ্ছে বিডিং অপশন ওইটা বিডিং অপশন দেখেন ফ্রিল্যান্সার ডট কম যদি আমি যাই লগ ইন করি যে কন্টেস্ট
এখানে আমি কন্টেস্ট সার্চ দিলাম ধরেন লোগো কি ব্যাপার সব আজকে এরকম এগুলো সব আচ্ছা স্প্যানিশ ভাবে আসতে যাই হোক ডিসক্রিপশন দেওয়া আছে লোগো এটা একটা টিভি টিভি সিরিজের শো এর জন্য সম্ভবত লোগো চাইছে অনেক বড় ডিসক্রিপশন দেওয়া আছে যেটা আপনার এখানে এটা হচ্ছে স্প্যানিশে উপরটা মনে হয় ইংলিশে আমরা কিছু এন্ট্রি দেখে আসি আর একদিন বাকি আছে এন্ট্রিজগুলো দেখে আসি দেখেন এখানে এন্ট্রিজগুলো দেওয়া আছে কারা কি ধরনের ডিজাইন করছে ডিজাইন গুলা আপনি কি করে আপনারা সাবমিট করবেন এই যে সাবমিট মাই সাবমিট মাই এন্ট্রি এটাতে ক্লিক করলে আপনার এন্ট্রি টাইটেল ডিসক্রাইব ইউর এন্ট্রি দিস এন্ট্রি ইজ ইন্টারলি মাই ওন এন্ট্রি সেল তার প্রাইস যদি তার যে প্রাইস $120 আপনাদের হয়তো দিলেন এখানে আপনার মনে হলো জানা আমি একটু কমাই দিই যদি কাই নামটা নিয়ে নেয় আপনি দিলেন $80 ভালো কথা $80 কলা ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনাদেরকে হাইলাইট করবেন উপরের দিকে থাকবে হাইলাইট হাইলাইটেড হয়ে থাকবে তাহলে আপনাকে $1ও না $0.50 খরচ করতে হবে আবার আপনি যদি মনে করেন যে আপনার সিল থাকবে শুধু দেখতে পারবে না শুধু ক্লায়েন্ট দেখতে পারবে সেক্ষেত্রেও আপনাকে $0.50 খরচ করতে হবে ভাইয়া নতুন অবস্থায় কি এটা করা যাবে নতুন অবস্থাতে করা যাবে না কারণ নতুন অবস্থাতে আপনার $2 নেই দেন আপনি এখানে ব্রাউজ ইউর ফাইলস এখানে অনেক ধরনের ফাইল আছে জিপ ফাইল জেপেক জেপিজি পিএনজি তবে আপনারা পিএনজি এবং জেপেক এই দুটার ভিতরে থাকার চেষ্টা করবেন ওকে নেক্সট আমি যাই লোগো ডিজাইনার কি আছে দেখি একটাই আছে মনে হয় লেটেস্ট যেগুলো আছে সেগুলো এখান থেকে আছে ক্রিয়েট এ লোগো ব্রিফ দেওয়া আছে আই এম স্টার্টিং এ ওয়েবসাইট অ্যান্ড ব্লগ অ্যাবাউট লিডারশিপ কল্ড আই এম এ দে দ্য ডোমেন নেম ইজ আই এম এ দে ডট কম I prefer clean and crisp, no script font, possibly incorporating circles around the name, utilizing only a few colors. আপনি অ্যারেঞ্জ করতে পারবেন তিন দিন বাকি আছে দেখি এন্ট্রিজগুলো কি অবস্থা দেখেন সব মজা এন্ট্রিজ আই এম এদের ক্লায়েন্ট বলছে অ্যানি হাও হচ্ছে সাইকেল ইউজ করতে যখন সবাই সাইকেলের পিছনে নেমে গেছে কিন্তু সাইকেলটাকে যে কীভাবে ইউজ করা যায় সেটা একটা ফাইন যেমন এই দেখেন সে সুন্দর সাইকেল ইউজ করতে আমাকে এটা সেট করে দেওয়া উচিত অথবা যেটা এটাও সুন্দর
এটা হচ্ছে ফ্যাক্ট ওকে তো আপনারা আপনারা ঘাটাঘাটি করে করলে আপনাদের লাভ আছে আমি ঘেটে ঘেটে দেখাইলে আপনাদের কোনো লাভ নাই কোনো লাভই নাই আমি আর ঘাটাঘাটি করবো না কালকে থেকে আমি রেগুলার ক্লাস নেওয়া শুরু করবো ফটোশপে ফিয়ামানিল্লা আপনারা যদি কাজ করেন করে যদি মনে হয় যে না ভাই একটু দেখাবেন দেখা গিয়ে আপনি দেবেন ওকে ফাইন আমি আপনাদের ক্লাস নিব আইসিডি আমাকে পেমেন্ট করবে নো প্রবলেম তো সবাই কাজগুলো করেন অফিসে গিয়ে কাজগুলো করে ফেলেন করে ফেলে গিগ হিসেবে আপলোড দেন এবং সেখানে যদি আমার কিছু আমার আমার যদি কিছু করার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্সে নক করেন যে ভাইয়া এই সমস্যা আপনারা ইনবক্সে নক করার আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেন আমি একটা মানুষ যে ফেসবুকে চালাই না ফেসবুকে আমি খুব একটা স্টে করি না আপনারা ভেবে দেখেন যে না ফেসবুকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেন তখন নাই আপনারা আমাকে মেসেঞ্জারে নক করেন আমি রিপ্লাই করছি কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট আপনার মেসেঞ্জার মেসেঞ্জারে কেউ নক করেন ভাই আসসালামু আলাইকুম এই সালাম এই সালামের অ্যান্সার দিয়ে কোনো লাভ আসতে পারে ভাই আসসালামু আলাইকুম বলে আর কোনো কথাবার্তা করতে নেই কে কেউ আবার শুধু ভাইয়া আর কোনো কথা নেই করতে নেই হ্যাঁ ভাইয়ার পরে কি সেটা আপনি লেখেন দেন দেখেন আমি আপনাকে রিপ্লাই করি কিনা না তো আমাকে হাই হ্যালো নিশ্চয়ই করবে না নিশ্চয়ই অবশ্যই কাজের কথা আসবে প্রবলেমের কথা আসবে ভাই কালকে আমি রচনা লিখছিলাম আপনার ইনবক্সে দেখছি আমি ঠিক আছে আপনারা কাজ করেন আজকের ভিতরে কাজগুলো করেন ইন্সপিরেশন দিতে পারতেছি না কালকে থেকে আমি ভিন্ন ধরনের কাজে আগাবো ওকে আমার কাছে মনে হয়েছে জানা আপনাদের প্রাইমারি বা ইনিশিয়াল স্টেজের ডিজাইনগুলো যেগুলো দিয়ে আপনাদের শুরু করা উচিত সেগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি লোগো ডিজাইন এগুলো আপনাদেরকে শিখিয়েছি এবং গিগ আপলোড করেন ওদিকে কাজের প্রেশার আসবে এর মাঝখানে আমরা টুকে টাকে করে বিভিন্ন জিনিস দিতে থাকবো শিখতে থাকবো এখন আপওয়ার্ক বাকি আছে তো আমাকে একটা সপ্তাহ আপওয়ার্কের পিছনে ব্যয় করতে হবে তো আমি আর পিছিয়ে থাকতে চাই না আমি আগাইতে চাই ওকে ধন্যবাদ আপনাদের সবাইকে টাটা ভালো থাকুন সবাই ভাইয়া জি বলুন আপনি পরে কি 1999 এটা দেবেন নাকি 1999 তো খুবই ইজি প্লেস আপনি এখানে যে কোনো সময় যেতে পারেন 1999 যেন যা freelancer.com ও তাই ফাইবারে গিগ আপলোড করতে হয় এই জন্য ফাইবারের পিছনে বেশি সময় ব্যয় করেছি আর আপওয়ার্কে আপওয়ার্কে কভার লেটার সহ আর অনেক কিছু লিখতে হয় অনেক কিছু করতে হয় হ্যাঁ বিডিং এর ব্যাপার আছে হ্যাঁ যার কারণে আপওয়ার্ক আমাদের একটু আপওয়ার্কে ঢোকার আগে আমি আপনাদেরকে তিন চারটা মার্কেট প্লেসে ঘুরিয়ে নিয়ে আসছি 99 ডিজাইন ফাইবার তারপর হচ্ছে আপনার এদিকে freelancer.com এদিকে হচ্ছে আপনাদের আপওয়ার্ক সম্বন্ধে একটু ভয় ভয় যে ব্যাপারটা এটা ভেঙে গেছে যে হাই হাই কি না কি যেন হয় ওইখানে কিছুই হয় না হ্যাঁ এবারে আপনাদের ভেঙে গেছে এরপর আমরা আপওয়ার্কে ঢুকবো এরপর আপনারা প্রতিদিন রাতে 5 থেকে 6 ঘন্টা ডিজাইন করতে থাকবেন এদিকে ওয়েবসাইট গুলো খোলা থাকবে আচ্ছা ভাইয়া ভাইয়া ওই যে একটা বিজনেস কাট করছিলাম একটু এক মিনিট দেখা গেলে ভালো হতো আচ্ছা ঠিক আছে এক মিনিটের জন্য $1 ইনশাআল্লাহ ভাই কমপ্লিট হোক তারপর দিব 80 টাকায় ভাই বার্গারও পাওয়া যায় আপনি মানে কি কমেন্ট করলেন কালকে তো ভাই আপনার বাসার পাশ থেকে ঘুরে আসলাম একটু খেয়ে গাওয়া গেছিলাম লোগোটা আরো উজ্জ্বল হবে ট্রান্সপারেন্সি কমাই দিয়েছি না ট্রান্সপারেন্সি বাড়াই দেন লোগো উজ্জ্বল হবে এবং হোয়াইটটা উজ্জ্বল হবে লাইট হোয়াইটের ভিতরে লাইট লোগো যাবে ঠিক আছে হ্যাঁ আর লেখাটা একদম ছোট করে নিচে আসবে আরো ছোট করে নিচে আসবে হ্যাঁ 6 তো আছে আইকনের কোনো দরকার নেই আইকন চলে যান ওকে ভাই আইকন ফেলে দিব ডট করতে এটাকে সরাই দিবেন শুরু করব কেচে পিছনে সেকেন্ড ঠিক আছে ইচ্ছা করলে আপনি এই লোগোরই কোন একটা পোর্শন এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে চেঞ্জ করতে পারেন চারটা কোণা আমি চাইছিলাম ভাই এই টাইপে করার জন্য কালারটা চেঞ্জ করে দেখি করা যায় কিনা ব্যাকগ্রাউন্ডে ব্যাক সাইডে না বেশি বেশি ক্লামজি লাগবে আপনার লোগো সাইজ বড় তো বেশি ক্লামজি লাগবে আপনি সিম্পল এটাই সমস্যা হচ্ছে আচ্ছা এটার ভিতর দেখি কি করা যায় হ্যাঁ এই দুটোই ঠিক আছে সেক্ষেত্রে আপনি কর্নারে ছোট ছোট চারটা ফুল দিয়ে দিলেন ভালো লাগতে পারে লোগো এত বড় কেন আরো ছোট হবে
আচ্ছা ভাই সেটা করব সমস্যা নেই ছোট করবেন ঠিক আছে হ্যাঁ এই যে এই ধরনের ছোট করবেন দেখেন এখন ভালো লাগতেছে না এটা তো ঠিক আছে না ভাই না ওটা ওটা তো লাইট করবেন প্লাস ওই যে পুরো লোগোটাকে নিয়ে আসবেন কর্নার দিয়ে আরো ছোট ছোট হবে ওটা আচ্ছা ভাই ঠিক আছে এটা ছোট হবে লেখাগুলোতে সহজ লাগবে ফাঁকা স্পেসকে ব্যালেন্স করা শিখেন আচ্ছা ভাই ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম